শুনলাম আপু ইয়ামিনও আসবে। রাইসা কই? ওই দেখো সবার সাথে খেলতেছে। পানি নিচে ডলফিন আপু জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। আপু ওইদিকে দেখো ইয়ামিন আসতেছে। সারাদিন এত বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ গরম লাগে না? আরে না গরম লাগে না। আর আজকে টাইসনকেও নিয়ে আসছো? সমস্যা নাই, সব হাড্ডিগুলা টাইসন খেয়ে দিবে, বিয়ে বাড়ি তো। আরে না না টাইসন এগুলো খায় না, ফুটানি দেখলে বাঁচি না। যাও রাইসা ইয়ামিনকে নিয়ে খাইতে বসো। জানো আজকে মা আদি পুরো দুইটা মিষ্টি খাইছে, আমাকে একটু সাহায্যও নাই। কি বলো দেয় নাই? সমস্যা নাই, বিয়ে বাড়ি আসছো না, বগুড়ার দই মিষ্টি সব খাওয়াবো তোমারে। বগুড়ার দই হলে আবার দিগাই মস্তাকিমের চাপা বার দিগাই। বগুড়ার দই হলে ওইটা তোমার মামা লাগে হালা না। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সেই ছোট্ট ইয়ামিন এবং তার সাথে টাইসন। আতিক, টাইসন এখানে পটি না করলেই হইছে। এটা হচ্ছে জামাইয়ের শরবত, গেটে দিবি ওরা আসলে, মনে থাকবে তো রাইসা? আচ্ছা ওইখানে রেখে দাও, আমি নিয়ে যাব। আচ্ছা রেখে দিলাম। ইয়ামিন, ইয়ামিন রে বাচ্চা ইয়ামিন, তোর কোথায় এখান থেকে সরাবি নাকি তোর লাশ দেখতে চাস? কুত্তা বললো কেন? ওর নাম টাইসন বুঝছো? তুই আর তোর টাইসন দূরেই বেরো। না 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 চেতো না চেতো না, আমি ব্যাপারটা বুঝে আবার পাচ্ছি। ঠাকটা কিছু বোঝানো লাগবে না। কিরে কান্তা সুস কেন, কই গেছিলি? রাইসাদের বাসায়, আমাকে বের করে দিয়েছে, আমি কিছু করি নাই, শুধু টাইসন নতুন জামাইয়ের শরবতে মতো করে দিছিল। বলো মতো কি খারাপ জিনিস? আমি আগেই বলছিলাম এই কুত্তার বাচ্চাটাকে বের করে ফেলে দে, আজকে অনুষ্ঠানে অপমান হয়ে আসছিস ইয়ামিন। আমার আবার অপমান? যাই হোক ভাত খাবো, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি ভাত রেডি করো। যা বিয়ে বাড়ির পোলাও মাংস বাদ রেখে বাড়ির ডাল ভাতই তোর কপালে। এত বেশি বুঝুন না, বেশি বুঝল তোমার উপর টাইসনের মতো করাবো। তোর টাইসনের মুতুর পাইপ কেটে দেবো, তাই এর মুতু করতে পারবে না। পাইপ কাটলে মুতু বন্ধ হইলে? আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কিসের বুদ্ধি? আমার পাইপটা কেটে ফেলো, তাহলে তো বিছানায় মুতবো না। ওয়েট, তুমি তো বিছানায় মুতু দাও না, তার মানে তোমারও পাইপ কেটে ফেলছো? পোলা পাইনের সামনে মুখ খুললেই ইতিহাস। হায় রে।